বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হাটহাজারী সরকারি কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু মুসা মোহাম্মদ মামুন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদেরকেও শ্রেণীকক্ষের পরিবর্তে বিশেষ ব্যবস্থাপনায় অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আশা করছি খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে, আমাদের দেশ মহামারী মুক্ত হবে এবং আমরা ফিরে যাব আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে। আপনাদের সপ্রাণ উপস্থিতিতে আমাদের শ্রেণীকক্ষগুলো মুখরিত হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের কবিতা অংশের সিলেবাসভুক্ত কবিতা, মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা। তবে কবিতার ব্যাখ্যা বিশ্লেষণে যাবার আগে আমরা সংক্ষেপে কবির জন্ম এবং সাহিত্যকর্ম সম্পর্কে কিছু জেনে নিতে চাই। তিনজন কবির মহিমা পরিণত হয়েছে বাংলা সাহিত্যের প্রিয় কিংবদন্তিতে। তাঁদের প্রথমজন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন। তিনি প্রথম বিশ্বভিখারী এবং ত্রাতা। ভিখারী এই অর্থে যে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করবার জন্য তিনি বিশ্ব সাহিত্য চষে বেড়িয়েছেন। জার্মান, ইতালি, ফ্রান্স, গ্রিক, ইংরেজি সাহিত্য থেকে দুহাতে ঋণ গ্রহণ করে সাজিয়েছেন বাংলা সাহিত্যকে। তিনি ধার করেছেন দুহাতে, আবার উদ্ধারও করেছেন, এবং উদ্ধার করেছেন বলেই তিনি ত্রাতাও। তিনি মহাকাব্যহীন বাংলা সাহিত্যকে মহাকাব্য দিয়েছেন। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি, সফল সনেট রচনাকারী। তিনি প্রথম লিখেছেন পত্রকাব্য এবং বাংলা নাটকের ইতিহাসে প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকও রচিত হয়েছে মাইকেল মধুসূদন দত্তের হাতে। মধুসূদন একা যা সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যে, তার সমকালে এবং পরেও আর কারো দ্বারা সেটা সৃষ্টি করা সম্ভব ছিল না। জন্ম 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। বাবা রাজনারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী। প্রাথমিক শিক্ষা তার শুরু হয়েছিল মায়ের তত্ত্বাবধানে এবং মায়ের কাছেই তিনি মহাভারত এর পাঠ নিয়েছেন। 1833 কলকাতা হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন মধুসূদন। 1843 ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা পাবার দুর্মর বাসনা নিয়ে স্বধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন মাইকেল মধুসূদন এবং তার নামের আগে শ্রী শব্দের পরিবর্তে মাইকেল যুক্ত করেন। ধর্মান্তরিত হওয়ার কারণে হিন্দু কলেজ ছেড়ে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন মধুসূদন। সেখানেই গ্রিক, লাতিন ও হিব্রু ভাষায় তিনি পারদর্শিতা অর্জন করেন। এটা ছাড়াও ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান ও ইতালি ভাষায়ও তাঁর দক্ষতা ছিল ঈর্ষণীয়। ধর্মান্তরিত হওয়ার কারণে তাঁর পিতা অর্থাৎ রাজনারায়ণ দত্ত তাকে পরিত্যাগ করলেও বিশপ কলেজে পড়ার খরচ তিনি চালিয়েছিলেন। পড়ালেখা শেষে মধুসূদন চাকরির জন্য কলকাতায় ফিরে আসেন এবং ব্যর্থ হয়ে নিজের পাঠ্যপুস্তক বিক্রি করে ভাড়া জোগাড় করে মাদ্রাজে চলে যান। সেখানেও তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। 25 বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যেই মধুসূদন লিখে ওঠেন তাঁর ইংরেজি কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। সেটা খুব সম্ভব 1949 সালে। মাদ্রাজে থাকাকালে তিনি রেবেকা ম্যাক টিভিজ নাম নিয়ে এক ইংরেজ মহিলাকে বিয়ে করেন। রেবেকা মধুসূদন দম্পতির 2 পুত্র 2 কন্যা। 8 বছর স্থায়ী হয় তাদের দাম্পত্য জীবন। তারপর মধুসূদন এমিলিয়া হেনরিয়েটা সফিয়া নামে এক ফ্রেঞ্চ তরুণীকে বিয়ে করেন। মাইকেল মধুসূদন দত্ত আইন পড়বার জন্য ইংল্যান্ডে গমন করেন, কিন্তু বৈরী আবহাওয়া ও বর্ণবাদের কারণে তিনি ইংল্যান্ড ছাড়তে বাধ্য হন। তারপর তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে গমন করেন, কিন্তু সেখানেও তার জীবনযাপন খুব সুখকর ছিল না। চরম দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর্থিক সহায়তায় তিনি কলকাতায় ফিরে আসেন। 1800
1943 সালে 29 জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন অবস্থায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। তাঁর সমাধিস্থলকে লেখা রয়েছে তাঁরই লেখা অসাধারণ কিছু পংক্তি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধিস্থলে জননী কোলে শিশু, লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি মধুসূদন শ্রীমধুসূদন, যশোর সাগর দাঁড়ি কপতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী দেবী। এবার কবির লেখা কিছু কালজয়ী সাহিত্যকর্মের কথা তোমাদের সামনে তুলে ধরছি। বহু ভাষায় পারদর্শী কবি মাইকেল মধুসূদন দত্ত স্বজন স্বদেশ থেকে বহু দূর বিদেশ বিভূঁয়ে সীমাহীন কষ্টকর জীবনযাপন এবং বিদেশিদের অসহযোগিতার ফলে বুঝে গেলেন মাতৃভূমি ও মাতৃভাষা ছাড়া বিদেশি ভাষায় পূর্ণ সফলতা লাভ সম্ভব নয়। এরপর তিনি দেশে ফিরে আসেন এবং মাতৃভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তারপর তিনি একের পর এক লিখে ওঠেন বিস্ময়কর সব সাহিত্যকর্ম। তার বিখ্যাত মহাকাব্যের মধ্যে রয়েছে মেঘনাদবধ কাব্য। তারপর বেশ কিছু কাব্যগ্রন্থ তিনি লেখেন, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশ পদী কবিতাবলী, হেক্টর বধ, এটি অসমাপ্ত, এবং দ্য ক্যাপটিভ লেডি, এটা আমরা আগেই উল্লেখ করেছি। কবি মাদ্রাজে থাকাকালে 1949 সালে লেখেন এই কবিতাটি, এই ইংরেজি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ ছাড়াও কবি নাটক প্রহসনও লিখেছেন। তাঁর নাটকের মধ্যে রয়েছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানুন। এবং কৃষ্ণকুমারীর কথা আমরা আগেই বলেছি যে এটি বাংলা সাহিত্যে, বাংলা নাট্য সাহিত্যে প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি। তিনি দুটি অসাধারণ প্রহসন রচনা করেন, তার একটি একেই কি বলে সভ্যতা, দ্বিতীয়টি বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বঙ্গভাষা কবিতার ব্যাখ্যা ও বিশ্লেষণ। আমরা কবিতাটির পাঠ বিশ্লেষণে প্রবেশের আগে কবিতাটির প্রেক্ষাপট ও গঠন নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বঙ্গভাষা কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশ পদী কবিতাবলী যে কাব্যগ্রন্থ রয়েছে তারই অন্তর্ভুক্ত একটি কবিতা। এটি তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে লেখেন এবং বঙ্গভাষা বাংলা সাহিত্যে প্রথম সনেট। সনেটের কথা যখন আসলো আমরা খুব সংক্ষেপে জেনে নিই সনেট কি। সনেট, যার বাংলা চতুর্দশ পদী কবিতা, সনেট হচ্ছে 14 পংক্তি ও 14 মাত্রায় লেখা একটি বিশেষ কবিতা যেটি দুটি ভাগে বিভক্ত। প্রথম 8 লাইনের যে স্তবক সেটিকে বলা হয় অষ্টক, আর দ্বিতীয় 6 পংক্তির যে স্তবক সেটিকে বলা হয় ষষ্ঠক বা ষটক। অষ্টকে প্রকাশিত হয় ভাবের অবতারণা বা প্রবর্তনা, আর ষটকে প্রকাশিত হয় ভাবের পরিণতি। অর্থাৎ প্রথম 8 লাইনে কবি যে ভাবের অবতারণা করেন তাঁরই সেই ভাবটাই পরিণতি প্রাপ্ত হয় পরবর্তী 6 লাইনের স্তবকে। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত হলেও বিশ্ব সাহিত্যে সনেটের জনক ইতালিয়ান কবি পেত্রার্ক। বঙ্গভাষা গঠনের দিক থেকে সনেট হলেও ভাবের দিক থেকে এটি গীতি কবিতা, ইংরেজিতে যাকে বলে লিরিক। তাহলে আমাদের জেনে নিতে হবে গীতি কবিতা কাকে বলে। গীতি কবিতা হচ্ছে সেই কবিতা যে কবিতায় কবির ব্যক্তিগত আবেগ অনুভূতির সরাসরি প্রকাশ ঘটে। ইংরেজিতে খুব সুন্দর করে বলা হয়েছে, লিরিক পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন বাই দ্য পোয়েট অফ হিজ ওন ফিলিংস। বঙ্গভাষা কবিতায় ভিনদেশী কবি তার একটা বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন। ভিনদেশী সাহিত্যে খ্যাতি অর্জনে ব্যর্থ হলে কবির মনে অনুশোচনা ও শুভবোধ জাগ্রত হয়। তিনি বুঝে ওঠেন যে মাতৃভাষা ব্যতিরেকে বিদেশি ভাষায় পূর্ণ সফলতা সম্ভব নয়। কবির এই মনোভাবেরই, এই অনুভূতিরই প্রকাশ ঘটেছে বঙ্গভাষা কবিতায়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বঙ্গভাষা কবিতাটির পাঠ বিশ্লেষণ করব। এই পর্বে আপনারা যদি বইটি একটু মেলে ধরেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা কবিতাটির পংক্তি ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চেষ্টা করব, সেহেতু বই রাখলে সুবিধা হবে। বঙ্গভাষা বাংলা ভাষায় রচিত অসাধারণ একটি কবিতা। এই কবিতার ভেতর মাতৃভাষার প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের সুগভীর হৃদয়াবেগ মার্জিত ও পরিশীলিতভাবে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের অজস্র ঐশ্বর্য ও সম্ভাবনার কথা কবি ব্যক্ত করেছেন নিপুণভাবে। আমরা এখন কবিতাটি পড়ছি এবং ব্যাখ্যা করব। হে বঙ্গভাণ্ডারী তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। হে বঙ্গ ভাণ্ডারী তব বিবিধ রতন, হে বঙ্গ বলে কবি সম্বোধন করছেন যে বাংলা ভাষার ভাণ্ডারে, ভাণ্ডারে মানে যেখানে জমা থাকে, তব বিবিধ রতন, বিবিধ মানে নানা প্রকার। কবি বলছেন যে বাংলা ভাষার সঞ্চয়ে, ভাণ্ডারে অজস্র রতন মানে রত্ন, অজস্র রত্ন রয়েছে। তা সবে অর্থাৎ সে সকলকে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত। কবি বলছেন যে বাংলা ভাষার ভাণ্ডারে অজস্র মণি মুক্তার মতো রত্ন থাকা সত্ত্বেও আমি সে সকলকে অবোধ আমি অবহেলা করি। আমি অবোধ মানে আমি আমি বোকা বলে, আমি অজ্ঞানী বলে আমি সেটিকে অবহেলা করেছি। তারপর পরধন লোভে মত্ত, পরের ধনে মত্ত হয়েছে। এখানে পরের ধন বলতে ইংরেজি সাহিত্যকে বোঝানো হয়েছে। করিনু ভ্রমণ, করিনু মানে করেছি, ভ্রমণ পরদেশে, কবি পরদেশ ভ্রমণ করেছেন। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, ভিক্ষাবৃত্তি মানে তিনি ভিক্ষা করেছেন, দ্বারা দ্বারে ঘুরেছেন। কুক্ষণে মানে খারাপ সময়ে, আচরি মানে আচরণ করেছেন। তার মানে এই চালনানের মধ্যে কবি বলছেন যে বাংলা ভাষার ভাণ্ডারে অজস্র রতন থাকা সত্ত্বেও কবি সে সকলকে অবহেলা করেছেন, দুহাতে ঠেলে দূরে সরিয়ে দিয়েছেন। কেন? নিজে বোকা বলে তিনি বুঝতে পারেননি বলে। আর সেটা করে তিনি কি করেছেন? সেই ধনসম্পদে সমৃদ্ধ বাংলা ভাষাকে ছেড়ে তিনি ইংরেজি সাহিত্যে মত্ত হয়ে প্রতিষ্ঠা লাভের আশায় বিদেশে গমন করেছেন। আর সেখানে গিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করেছেন, অর্থাৎ বাংলা ভাষা ছেড়ে, মাতৃভাষা ছেড়ে বিদেশি ভাষার এই চর্চাকে কবি ভিক্ষাবৃত্তির সাথে তুলনা করেছেন। এবং অত্যন্ত খারাপ সময়ে তিনি আচরণ করেছেন, কুক্ষণে খারাপ সময়ে আচরি মানে আচরণ করেছেন। তারপর বলছেন কাটাইনু বহুদিন সুখ পরিহরি, কাটাইনু মানে কাটিয়েছি, সুখ পরিহরি, পরিহরি মানে পরিত্যাগ করে। কবি বলছেন বাংলা সাহিত্যকে ত্যাগ করে তিনি যখন বিদেশে গমন করেছেন, বিদেশি সাহিত্য চর্চা শুরু করেছেন, এবং সেখানে তিনি সুখকে ত্যাগ করে অত্যন্ত খারাপ সময় তিনি অতিবাহিত করেছেন। অনিদ্রায় অনাহারে সুপিকায় মন, অনিদ্রায় মানে অনিদ্রায়, নিদ্রাহীনতায়। এখানে অ হচ্ছে আপনার উপসর্গ, অনাহারে অন উপসর্গ যুক্ত হয়েছে। তিনি অনাহারে খাবার পাননি, সঁপি মানে সমর্পণ করেছেন, কায় মানে শরীর, মন মানে মন। কবি বলছেন এই যে তিনি বাংলা সাহিত্য, বাংলার ভাষাকে ছেড়ে, বাংলা সাহিত্যকে ছেড়ে, দেশকে ছেড়ে বিদেশে গমন করেছেন, সেখানে তিনি সুখে ছিলেন না, সুখকে পরিত্যাগ করেছেন, অনাহারে ছিলেন, অনিদ্রায় ছিলেন, নিজেকে তিনি সমর্পণ করেছেন। কিসে? অনিদ্রায় অনাহারে। মজিনু বিফল তপে অবরণ্যে বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। তিনি বলছেন মজিনু, মজিনু মানে তিনি তিনি সেখানে একে নিবেদিত হয়ে গেছেন, মজে গেছেন, বিফল মানে ব্যর্থ, তপে মানে তপস্যায়, সাধনায়, অবরণ্যে, অবরণ্যে মানে যাকে বরণ করার কথা নয়, যে বরণ বরিত হবার যোগ্য নয়, বরি মানে বরণ করেছি। কবি বলছেন সেখানে গিয়ে কেবল যে তিনি অনাহারে অনিদ্রায় ছিলেন তা নয়, তিনি যাকে বরণ করার যোগ্য নয়, বরণ করার প্রয়োজন নেই, তাকে তিনি বরণ করে নিয়েছেন এবং ব্যর্থ সাধনায় নিজেকে সমর্পণ করেছেন। কেলিনু শৈবালে, তিনি বলছেন কেলিনু শৈবালে, শৈবাল মানে হচ্ছে তিনি কেলিনু শৈবাল বলতে তিনি ইংরেজি সাহিত্যকে বুঝিয়েছেন। শৈবাল মানে হচ্ছে শ্যাওলা,
এখানে বোঝানো হয়েছে বাংলা ইংরেজি সাহিত্যকে। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, কমল মানে হচ্ছে পদ্ম, কানন মানে হচ্ছে বাগান, আর কমল কানন বোঝানো হয়েছে বাংলা সাহিত্যকে। কবি বলছেন সেই বিদেশে গিয়ে তিনি অনাহারে অনিদ্রায় নিজেকে সমর্পণ করে তিনি অযোগ্য অবরণ্য ইংরেজি সাহিত্যকে তিনি বরণ করেছেন বাংলা সাহিত্যকে ছেড়ে। অর্থাৎ শৈবাল আক্রান্ত ওই ইংরেজি সাহিত্যকে তিনি বরণ করেছেন কমল কানন সদৃশ্য বাংলা সাহিত্যকে ছেড়ে। অর্থাৎ এই অষ্টকে, অর্থাৎ 8 লাইনে কবি কী বলছেন, যে বাংলা সাহিত্যের ভাণ্ডারে অজস্র মণিমুক্তা থাকা সত্ত্বেও কবি অজ্ঞানতার কারণে অবহেলা করেছেন তিনি, তার অজ্ঞানতার কারণে সেটিকে অবহেলা করে পরের ধনে মত্ত হয়ে বিদেশে গমন করেছেন, ভিক্ষাবৃত্তি করেছেন, সুখ ত্যাগ করে তিনি কষ্টকর জীবনযাপন করেছেন, অনাহারে ছিলেন, অনিদ্রায় ছিলেন, এবং তিনি ওই শৈবাল আক্রান্ত ইংরেজি সাহিত্যকে আঁকড়ে ধরেছিলেন বাংলা পদ্মফুলের মতো বাংলা ভাষাকে ত্যাগ করে। এই অষ্টকে যে ভাবের অবতারণা করেছেন তারই পরিণতি আমরা দেখব পরবর্তী ষটকে। দেখি কি বলছেন তিনি, স্বপ্নে তব কুল লক্ষ্মী কই দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারী দশা তবে কেন তো রাজি। কবি বলছেন স্বপ্নে তব কুল লক্ষ্মী, অর্থাৎ এই যে বাংলা ভাষাকে ছেড়ে বিদেশে গমন করে কবির যে কি দুর্দশা, সেই দুর্দশা লক্ষ্য করেছেন কে, কুললক্ষ্মী। এখানে কুললক্ষ্মী মানে হচ্ছে কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ যার মাধ্যমে কবি অনুপ্রাণিত হয়েছেন কাব্য লেখার। কবি বলছেন কবির যখন এমন করুণ দশা তখন কবির স্বপ্নের ভেতর আবির্ভূত হয়েছেন সেই কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবী কুললক্ষ্মী। তিনি তাকে কই দিলা, তিনি তাকে বলে দিলেন, কি বলছেন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারী দশা তবে কেন তো রাজি। স্বপ্নের ভেতর ওই কুললক্ষ্মী কাব্যলক্ষ্মী কবিকে বলছেন, ওরে বাছা, ওরে বৎস, তোর মাতৃকোষে, তার মানে তার তোর বাংলা ভাষা এত মণিমুক্তায় পরিপূর্ণ, তাহলে সেই বাংলা ভাষার একজন ছেলে হয়ে তো তোর এই ভিখারী দশা কেন তোকে বিদেশে আসতে হচ্ছে। যারে ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে আসলে তুই নির্বোধ, বোকা, তুই বুঝতে পারিস নাই, অতএব এখনও সময় আছে, তুই ঘরে ফিরে যা। এখানে আপনাদেরকে বলে রাখি, এই যে মাতৃকোষের কোষে রতনের রাজি, এই মাতৃকোষে রতনের রাজি বলতে কবি বাংলা ভাষায় রচিত বিভিন্ন সময়ে, অর্থাৎ মধুসূদন যখন বাংলা ভাষাকে ছেড়ে বিদেশি সাহিত্য চর্চা করতে এসেছেন তখন বাংলা ভাষায় রচিত হয়ে গেছে সব বিখ্যাত সব কাব্যগ্রন্থ, ওই চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, মহাভারত, রামায়ণ, মেঘদূত, গীতগোবিন্দ প্রভৃতি সাহিত্য রচিত হয়ে গেছে। কবি সেগুলোকে লক্ষ্য করে বলেছেন, এত রতন থাকতে তুই বিদেশি সাহিত্যে ভিক্ষাবৃত্তি করতে কেন এসেছিস, অতএব এখনও সময় আছে, তুই ঘরে ফিরে যা। তারপর বলছেন পালিলাম আজ্ঞা সুখে, পালিলাম মানে পালন করলাম, আজ্ঞা মানে আদেশ, সুখে মানে আনন্দের সহিত। কবি বলছেন পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, কবি বলছেন এরপর আমি আনন্দের সহিত ওই কুললক্ষ্মী কাব্যলক্ষ্মীর আদেশ পালন করলাম, এবং সেই আদেশ পালন করবার পর আমি পাইলাম মানে পেলাম, কি পেলাম, মাতৃভাষা রূপখনি পূর্ণ মণি জালে। অর্থাৎ মাতৃভাষা নামক যে একটি খনি, সেই খনির ভিতর পেলাম অজস্র মণিমুক্তা জালে, মানে অজস্র মণিমুক্তা। অর্থাৎ একটা খনির ভেতর যেমন অমূল্য সম্পদে পরিপূর্ণ থাকে খনি, কবি বলছেন আমি সব ছেড়ে ছুড়ে, বিদেশ ছেড়ে ছুড়ে, বিদেশি সাহিত্য চর্চা ছেড়ে ছুড়ে কাব্যলক্ষ্মীর নির্দেশক্রমে আমি যখন দেশে ফিরে এসে বাংলা ভাষা সাহিত্য বাংলা সাহিত্য চর্চা শুরু করলাম, আমি পেলাম এক খনি, সেই খনির মধ্যে রয়েছে পূর্ণ মণি জালে, সেই বাংলা ভাষা রূপ খনি পরিপূর্ণ কিসে, মূল্যবান সব সাহিত্যকর্মে, এবং বিচিত্র বৈচিত্র্যময় সাহিত্য ভাণ্ডারে পরিপূর্ণ আমার মাতৃভাষা। একটু আগে যেটা বললাম যে চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, মহাভারত, রামায়ণ, মেঘদূত, গীতগোবিন্দ নামক অজস্র বিচিত্র সব কাব্যে পরিপূর্ণ আমার বাংলা ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশি সাহিত্যের মোহে পড়ে স্বদেশ এবং মাতৃভাষা ছেড়ে বিদেশি ভাষা চর্চা করতে এসে তিনি ব্যর্থ হয়েছেন এবং কবির মধ্যে পূর্ণ প্রতিভা থাকা সত্ত্বেও কবি সেখানে জায়গা পাননি, তারা তাকে জায়গা দেয়নি। এবং এই যে বিদেশি সাহিত্যে কখনও পূর্ণ সফলতা অর্জন করা সম্ভব নয়, এই বোধ জাগ্রত হবার পর মাইকেল মধুসূদন দত্ত দেশে ফিরে আসলেন এবং বাংলা সাহিত্যে তিনি চর্চা শুরু করলেন এবং তিনি দেখলেন যে কী অসাধারণ সব সাহিত্য রচিত হয়ে আছে বাংলা সাহিত্যে এবং তারই নিপুণ প্রকাশ ঘটেছে, তার এই মার্জিত এবং পরিশীলিত প্রকাশ ঘটেছে এই চোদ্দ পংক্তি চোদ্দ মাত্রার এই সনেটের মধ্যে। এবং এই কবিতার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত এটি প্রমাণ করেছেন যে মাতৃভূমি এবং মাতৃভাষা এই তিনের কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আপনারা কবিতাটি বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে অন্য একটি কবিতা নিয়ে বা অন্য একটি গদ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এ পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ।